আর কি মাথা ঘুরায়, মনে হচ্ছে যে আমার ব্রেনের কোনো সমস্যার কারণে আমার এরকম মাথা ঘুরছে। তো আমি ডাক্তার তৌহিদ, নাক কানগুলা স্পেশালিস্ট, আজকে আমরা কথা বলবো এই যে মাথাটা ঘুরছে, মাথা যে ঘোরার কারণ কি, মাথা ঘোরাটা কেন হয়, এবং আপনি প্রাথমিকভাবে ঘরে বসেই কিভাবে এটা চিকিৎসা করতে পারেন, এবং কখন আপনি নাক কান গলা স্পেশালিস্ট বা ডক্টরের কাছে পরামর্শের জন্য যাবেন। তো এই ভিডিওটি আপনি পুরোটা দেখুন, কারণ এখানে আপনি হয়তো এমন কিছু জানবেন যেটা আপনি আগে জানতেন না। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার। মাথা ঘোরাটা আসলে কি? হ্যাঁ, রোগীরা মাথা ঘোরা মানে হলো যে রুগী দেখে যে আমার চারপাশে ঘুরছে, সবকিছু ঘুরছে, আমি একটু ভারসাম্য একটু নড়ে যাচ্ছে, হ্যাঁ ব্যালেন্স করতে সমস্যা হচ্ছে, সাথে আমি একটু পড়ে যাচ্ছি এরকম মনে হয়, মাথাটা হালকা হালকা মনে হয়। তো এই মাথা ঘোরানোটা একবার হতে পারে অথবা বারবার হতে পারে। কারণ মাথা ঘোরার আসলে অনেক কারণ, এর মধ্যে দুইটা ভাগ করা যায়, সেন্ট্রাল এবং পেরিফেরাল। সেন্ট্রাল হলো যদি আপনার মাথায় কোনো সমস্যা থাকে, আর পেরিফেরাল হলো যে আপনার যদি কানে সমস্যা থাকে। তো এখানে আপনাকে স্পষ্ট বুঝতে হবে যে মাথা ঘোরানোর 85% কারণ হলো যে কানের সমস্যা কারণ হয়। এই জায়গাটা আমাদের বুঝতে ভুল হয়, আমাদের মনে হয় যে মাথা যেহেতু ঘুরে আমার মনে হয় মাথায় সমস্যা, না, আসলে মাথা ঘোরার 85% কারণ হলো কান। তো কানের কাজ হলো দুটা, কানের কাজ, প্রথম কাজ হলো কানে শোনা, কান দিয়ে আমরা শুনি, আর দুই নাম্বার কাজ হলো ব্যালেন্স মেনটেন করা বা ভারসাম্য রক্ষা করা। কানের কাজ ভারসাম্য রক্ষা করা, যদি আপনার কানের ভিতরে যে ভেস্টিবুল সিস্টেম আছে ওখানে যদি সমস্যা হয় তাহলে আপনার ভারসাম্য সমস্যা হয়। তো এই কানের কারণে, কানের আবার কিছু কারণ আছে যেসব কারণে এই ভার্টিগো বা মাথাটা ঘোরায়। তো এগুলার কি কি আছে? তো প্রথমে যেটা আছে এটা হলো আমরা বলি BPPV, বিনাইন পারক্সিমাল পজিশনাল ভার্টাইগো। তো এই পজিশনাল ভার্টাইগোটা মানে হলো যে আপনার কানের বা মাথার যদি পজিশন চেঞ্জ হয় তাহলে মাথাটা ঘুরে। হ্যাঁ, এই ক্ষেত্রে কানে শুনতে কোনো সমস্যা হয় না, কিন্তু আপনি যদি কানে মাথা সামনে ঝুঁকান বা পিছিয়ে ঝুঁকান বা মাথা ঘুরেন তাহলেই ভার্টাইগোটা হয়। অথবা আপনি শোয়া থেকে হঠাৎ দাঁড়ালেন বা দাঁড়ানো থেকে হঠাৎ শুয়ে পড়লেন, হঠাৎ পজিশন চেঞ্জ করতে গেলে এই ভার্টিগোটা হয়। এটা হলো বিনাইন পজিশনাল ভার্টিগো। এছাড়া আরেকটা হলো মিনিয়ার্স ডিজিজ। হ্যাঁ, কানের ভিতরে ভেস্টিবুলের সিস্টেমে যদি আপনার পানি জমে ওটা যদি ফুলে যায়, এই ভেস্টিবুলের প্রেশারের কারণে আপনার মাথা ঘুরায়। তো এই মাথা ঘুরানোটার সাথে হলো হিয়ারিং লস। হ্যাঁ, কানে রোগী কানে কম শোনে, সাথে কানে শোষ আওয়াজ হয়, এবং সাধারণত এটা এই ভার্টিগোটা থাকে কয়েক মিনিট থেকে 24 ঘন্টা পর্যন্ত, তারপর এটা আস্তে 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 কমে যায়। আরেকটি হলো ভেস্টিবুলার নিউরাইটিস। যদি ভেস্টিবুলের কোনো নার্ভে যদি কোনো কারণে ইনফেকশন হয় সেই ক্ষেত্রে আপনার এই ভার্টিগোটা হয়। এই ভার্টিগোটা হলো প্রচণ্ড সিভিয়ার ধরনের, অনেক মাথা ঘুরায়। হ্যাঁ, এবং কানে মোটামুটি শুনে রোগী বা একটু কম শুনতে পারে, সাথে এই ভার্টিগোটা সাধারণত 24 ঘন্টা থেকে 2-3 সপ্তাহ পর্যন্ত থাকে। এটা হলো ভেস্টিবুলার নিউরাইটিস, এটা সেলফ লিমিটিং, অটোমেটিক আস্তে আস্তে কমে যায়। এছাড়া কিছু ড্রাগ আছে, কিছু ওষুধ আছে ভেস্টিবুলার টক্সিক ড্রাগ, এগুলোর জন্য মাথা ঘোরায়। যেমন কিছু অ্যান্টিবায়োটিক, স্ট্রিপটোমাইসিন, জেন্টামাইসিন, ক্যানামাইসিন, এই ওষুধগুলোর জন্য কানে ভেস্টিবুলে ক্ষতি করে এবং রোগীরা মাথা ঘোরায় বা ভার্টিগো কমপ্লেইন করে। এখন আপনার জানলাম যে কানের কি কি কারণে মাথা, এখন আপনি করণীয় কি। করণীয় হলো যে আপনার অ্যাকর্ডিং টু কজ, আপনার কি কারণে মাথাটা ঘুরাচ্ছে। যদি আপনার পজিশনাল ভার্টিগো হয়, আমরা বলি BPPV যেটা বললাম, সেক্ষেত্রে উপদেশ হলো যে আপনি মাথা ঝুঁকাবেন না, মাথা সামনের দিকে ঝুঁকে যে কাজগুলো করতে হয় এবং পিছনের দিকে ঝুঁকে যে কাজগুলো করতে হয় এগুলো নিষেধ। মাথা সামনের দিকে যেমন হলো যে আপনি ঘর ঝাড়ু দেওয়া, তরকারি কাটা বা মাছ কাটা, হ্যাঁ, বা আপনি জুতার ফিতা বাঁধা যেখানে মাথা ঝুঁকাতে হয় সেক্ষেত্রে এগুলি করা যাবে না। আর পিছনের দিকে ঝুঁকানো যে কাজগুলো, যেমন আপনার সানশেডে কিছু জিনিসপত্র রাখা বা কাপড় মেলা দড়িতে, এই কাজগুলো করা যাবে না। এবং শোয়া থেকে হঠাৎ
দাঁড়ানো যাবে না। হ্যাঁ, হঠাৎ পজিশন চেঞ্জ হলেই আপনার এই মাথাটা ঘুরাবে। তো আপনাকে শোয়া থেকে আস্তে আস্তে বসতে হবে, কিছুক্ষণ বসে আবার আস্তে আস্তে দাঁড়াতে হবে। আবার সেম দাঁড়ানো থেকেও আপনি হঠাৎ করে শুয়ে পড়তে পারবেন না, বসে পড়তে হবে না, আস্তে 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 বসতে হবে, আস্তে 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 আপনাকে শুতে হবে। তো এগুলো হলো বিনাইন পজিশনের ভাইটাল। এছাড়া কিছু মিনিয়ার ডিজিজ বললাম, হ্যাঁ সেই ক্ষেত্রে কিছু চিকিৎসা আছে, স্পেশাল চিকিৎসা আছে, সেগুলো করতে হবে। বেসপুল নিউভাইটিসের জন্য কিছু স্পেশাল চিকিৎসা আছে, ওটি করলে আপনার পজিশনাল আপনার ভাইটাগোটা কমবে। এছাড়া এপ্লিস ম্যানোভার একটা ব্যায়াম আছে, আমরা রোগীদের শিখিয়ে দিই বা করে দেই, ওই ব্যায়ামটা করলে আপনার মাথা ঘোরানোটা কমে যাবে। এখন আর কি কি করা যেতে পারে, এছাড়া আপনার মাথা ঘোরানোর জন্য কিছু ওষুধ আমরা প্রেসক্রাইব করি, এটা আসলে আপনাকে ওই যে ডক্টর দেখাবেন উনি আপনাকে সাজেশন করবেন, ওনার সাজেশন ছাড়া ওষুধ খাওয়া ঠিক হবে না। এখন আপনার মাথা যদি এরকম বারবার ঘুরায়, হ্যাঁ ঘন ঘন ঘুরায়, এবং সাথে যদি আপনি কানে কম শুনতে থাকেন, হ্যাঁ আর এইসব নিয়ম মেনেও যদি আপনার এটি মাথা ঘোরানো না যায়, হ্যাঁ আমার কানে আওয়াজ হয়, এসব কারণও যদি হয় তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। এছাড়া আরেকটা কারণ আছে, যদি কানে যদি আপনার বারবার ইনফেকশন হয়ে পুজ হয়, সিওসিএম আমরা বলি, কানে ইনফেকশন হয়ে যদি বা ঘন ঘন পুজ হয়, ঘন ঘন আপনার ওষুধ খেতে হয়, সেক্ষেত্রে আপনার ভেস্টিকুলার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়ে হতে পারে। তো এই জন্য আপনাকে অবশ্যই একজন নাক কান গলা ডাক্তারের কাছে যেতে হবে। তো কানে যে ভার্টাইগো বা মাথা ঘোরালে আতঙ্কিত হওয়ার কিছু কারণ নেই, আর ব্রেনের সমস্যা কারণ হতে পারে কিন্তু খুব কম, অনলি 15%। বেশিরভাগ কারণ হলো আপনার কানের কারণে মাথা ঘোরায় আমাদের যে কাছে যে রোগীগুলো আসে। যদি আপনার এই হলো কারণ, লক্ষণ এবং সমাধান। এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।